হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। কিন্তু পরিস্থিতি যা শুনছি নিউজে, তা একটু তো ভয় আছেই। তা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে যেখানেই আছে সকলে যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর প্রত্যেকটা মানুষ যেন সচেতন হয়, মাস্ক পরে আর স্যানিটাইজার ইউজ করে। তা এরমভাবে আমাদের চলতে হবে এখন, এটা আমাদের মেনে নিতে হবে। তা সেই জন্য সচেতনতা অবলম্বন করাটা একান্ত কাম্য। তা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তা চলো ব্লগটা স্টার্ট করি। আর আমরা এখন ছাদে চলে এসেছি, এখন বাজে 9:30, 9:30 থেকেই ব্লগটা স্টার্ট করছি। এখন আমাদের হচ্ছে মোহর এটা, আর আমার দিদি মোচা ছাড়াচ্ছে, আজকে হবে মোচা। তা বঞ্জির বাড়িতেই আজকেও আছি, আর আজকে যেতে দেয়নি, আজকের দিনটা থাকবো, আর যেতে দেয় না। আর এদের সঙ্গে এখানে এলে এত আড্ডা, এত মজা হয়, যেতেও ইচ্ছা করে না। কিন্তু সংসার আছে, দুটো ছেলেকে রেখে এসেছি, যেতে তো হবে। তা আজকের দিনটা আছি, ভিডিওটা দেখো। ফুচকুকে নিয়ে বসে আছি, এটা আমাদের চকো বাবা, ওটা মোহর। মোহর মোহন বলছে মোহর ছোট নয়, মোহর বড়। মোহর খুব সুন্দর ডান্স করে, মোহর একটা ডান্স দেখাবে একটু বেলা হলে। আগে আমরা এখন ব্রেকফাস্ট করব। ছাদে প্রচুর হাওয়াও দিচ্ছে আর রোদটাও আছে, তা রোদ পোয়াচ্ছি, একটু বেলায় আবার বাড়ি যেতে হবে। তাহলে বাকি ভিডিও দেখতে থাকো। ছাদ দিয়ে পুরো গঙ্গাটা দেখা যায়, আর হঠাৎ করে দেখতে পেলাম একটা জাহাজ যাচ্ছে। তা চলো তোমাদের জাহাজটা দেখানোর চেষ্টা করি। এই দেখো, একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে। আর এই সময়টায়, মানে এই শীতের সময়টায় প্রচুর বড় বড় জাহাজ যায়, আর আমাদের বাড়ির কাছে যেহেতু গঙ্গা, আর এদের ছাদ দিয়ে গঙ্গার জলটা আর গঙ্গাটা পুরোই দেখা যায়। এই দেখো জাহাজটা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ? খুব আজকে অনেকগুলো জাহাজ দেখলাম, তা হঠাৎ এটা চোখ বললো, তাই ভাবলাম তোমাদের একটু দেখাই, ছাদ দিয়ে যতটুকু দেখাতে পারলাম। চলে যাচ্ছি, চলে যাচ্ছি। ম্যাও 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 যা। স্নান হয়ে গেছে, এখন আমরা একটু ছাদে এসেছি, আর আমরা খেলবো ব্যাডমিন্টন আর আচার খাবো দিদি ভাইয়ের আছে। দিদি ভাইয়ের হাতে হচ্ছে কি জানো, কিসের আচার? আমলকি। দারুণ। আর এখান থেকে পুরো গঙ্গাটা দেখা যাচ্ছে, আর আছে প্রচুর জাহাজ যাচ্ছে। সুন্দর আচারটা বানিয়েছে, ওই আচারটার মধ্যে একটু বিট লবণ ছড়া দিলে আরো জমে যেত। আর এই দেখ, আমার দিদি ঘুমাচ্ছে, বলছে ভিটামিন সি সি ডি অনলাইন শুয়ে আছে। এর বাড়ি এসে আমাদের শুয়ে থাকে, সাথে সকালে আড্ডা দিয়ে রোদে বেশ সময়টা ভালোই কাটলো। শীতের বেলায় দুটো দিন ভালো কেটেও গেল, আর যেহেতু বাইরে লকডাউন, পরিস্থিতি ভালো নয়, মনটা তো খচখচ করছে। তবু এদের মধ্যে আছি, ভুলে আছি, যে যেখানেই থাকুক সুস্থ থাকুক, আবারও বলবো। এইভাবেই সময়টা আজকে কাটালাম রোদের মধ্যে, আর শর্ট ভিডিও বানাচ্ছি, কিছু ফটোও তুললাম, এইভাবেই সারাদিন কাটলো।
লাঞ্চ টাইম, ঋত্বিক ফাস্ট। আরে সোমবার ঋত্বিকের নিরামিষ, সবার নিরামিষ এদের সোমবার। অনেক কিছু রান্না করেছে তুমি দিদি ভাই। এটা কি করেছে দিদি ভাই? মূলো শাক ভাজা, মূলো শাক ভাজা, মোচা, ডাল, ডালিয়া, এগুলো নিরামিষ। আর যারা মাছ খাবে, এত ভাত খাবো না, একটুখানি ভাত খাবো। চলো লাঞ্চটা কমপ্লিট করি। পাকা পাকা শুধু কথা তোমার। এবার আন্টি এসে যাবে তাড়াতাড়ি। আমরা এখন সন্ধ্যের টিফিন করছি, আর মোচার চপ আর মুড়ি মাখানো, সবাই মিলে গোল করে এইভাবে বসে সন্ধ্যে আড্ডা। আর শীতের দিনে ব্ল্যাঙ্কেটে পা ঢুকিয়ে উফ, আমার তো দারুণ লাগে। তোমাদের কেমন লাগে? আর দিদিভাইয়ের হাতে মোচার চপ, দিদিভাইয়ের হাতে প্রত্যেকটা রান্নাই, মানে এখানে থাকলে দিদিভাইয়ের হাতে রান্না খেতে দারুণ লাগে। আর ওই জন্যই বারে বারে দিদিভাইয়ের হাতে রান্নার টানে চলেও আসি, আর খুব মজা করি। আজকের মতন ব্লগটা বেশি বাড়াবো না, কেন ভিডিও করতে গিয়ে আড্ডাটা একটু কমে যাচ্ছে, আড্ডাটা মিস করা যাবে না। তা তোমরা আমার সাথে থাকো, আর আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, আর সাথে থেকো। তাহলে টাটা।